তাহলে কথাটা ঠিক আছে না, মিলে গেছে দেখছেন? তাহলে এটাই বলে এমন নবী আসবে যেই নবী নতুন কোনো হুকুম দিবে না কিন্তু আমাদের নবীর নবুয়তকে প্রচার করবে। আর এমন নবী হওয়ার বিষয়টি নাকি আমাদের নবীজি বলে গেছেন, আর এই কারণেই আমাদের নবী খাতামুন নবীয়িন। খাতামুন নবীয়িন মানে কি আপনারা কি জানেন, বলেন না কি জানেন? আপনি বলেন তো খাতামুন নবীয়িন মানে কি শেষ নবী তারা বলে? শেষ নবী বলে না, এই পার্থক্য এখানেই। আমরা বলি খাতামুন নবীয়িন মানে শেষ নবী, যার ব্যাখ্যা হাদিসের মধ্যে আছে লা নাবিয়্যা বাদি। খেয়াল করেন ওলামায়ে কেরামের জন্য আমি তর্জমা করছি না, কোরআন বলেছে খাতামুন নবীয়িন, এর ব্যাখ্যা হাদিসের মধ্যে তিন প্রকারের শব্দ দিয়ে আছে, তিন প্রকারের শব্দ দিয়ে। এক নম্বর শব্দ হলো এই এই শব্দটা হাদিসে যেখানে বর্ণনা করা হয়েছে সেখানে পরেই বলা হয়েছে লা নাবিয়্যা আনা খাতামুন নবীয়িন লা নাবিয়্যা। তাহলে আনা খাতামুন নবীয়িনের ব্যাখ্যা হলো লা নাবিয়্যা বাদি, এক নম্বর। দুই নম্বর ব্যাখ্যা বলা হয়েছে খতিমা বিয়ান নবীয়ুন, খতিমা বিয়ান নবীয়ুন, এক হাদিসের মধ্যে এরকম আছে। পূর্ববর্তী উম্মতের উপরে আমাকে ছয়টা বিষয়ে ফজিলত দেওয়া হয়েছে, ফুদ্দিল তো আলাল আম্বিয়া ইবিসিত, পূর্ববর্তী উম্মতের উপরে আমাকে ছয়টা বিষয়ে ফজিলত দেওয়া হয়েছে। কটা বিষয়? ছয়টা বিষয় ফজিলত। এই ছয়টা বিষয়ের মধ্যে একটা হলো জুইলাত লানাল আরদু কুল্লুহা মসজিদান ওয়া তাহুরা, দুনিয়ার সব জায়গার জমিন আমার জন্য মসজিদ, নামাজের জায়গা এবং পবিত্রতা অর্জন করার মাধ্যম বানানো হয়েছে। জানা আছে না আপনাদের? দুই নম্বর ওহিল্লাত লানাল গানাইম, আমাদের জন্য গনিমতকে হালাল করা হয়েছে। এইরকমভাবে বলতে বলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া খতিমা বিয়ান নবিয়ুন, আমার মাধ্যমে নবীদেরকে সমাপ্ত করা হয়েছে। দেখুন খাতামুন নবিয়িনের ব্যাখ্যা নবীজি নিজে করেছেন। এক নম্বর হলো হাদিসের মধ্যে বলছেন লা নবিয়্যা বাদি, লা নবিয়্যা বাদি।